আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মানহাস মাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমি মির্জা রুমা। বন্ধুরা, এখন সকাল। তো সকালের নাস্তা শেষ করে মেয়েকে নিয়ে বারান্দায় বসে আছি। তো এখন বাজে প্রায় 9:30। তো আমাদের সবার নাস্তা করা হয়েছে। তো ঠিক আছে, দেখতেই থাকুন। বন্ধুরা, আপনাদের পায়ে কিছু বাজার নিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন ডিম ভেঙে গেছে। তো আসলে বাজার আনার সময় কিছু দেশি ডিম নিয়ে আসছিল, তো ডিমগুলি ভেঙে গেছে। তো অনেকগুলি ডিম ভেঙে গেছে। তো এইখানে 4টা ডিম তো খাওয়া যাবে, মানে যতটুকু ভেঙে গেছে খাওয়া যাবে, আর বাকি 5টা ডিম একদম ভেঙে গেছে। তো ডিমগুলো আমি একবারে ধুয়ে উঠাবো। আর কিছু বাইম মাছ নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে। আর আজকে আমাদের বাসায় নতুন মেহমান আসবে। তো দুপুরে রান্না নেই, রান্না করব না। তো নতুন মেহমান হলো আমার ননাস, ননাসের মানে ননাসের পরিবার। আর ননাসের মেয়ের বিয়ে হয়েছে, তো ভাগ্নির হাজব্যান্ড তারা আসবে। তো আমি বাসায় আজকে আয়োজন করবো না। তো আমরা সবাই মিলে চাইনিজ খেতে যাব। তো আপনাদের ভাই বাইম মাছ কাটিয়ে নিয়ে আসছে। তো এগুলো আমি গুছিয়ে রেখে যাব। আর যাবো আর পরে যাব। তো আমি কিছু বাইম মাছ ভুনা করে রেখে যাব, কারণ টাটকা মাছ খেতে ভালো লাগে। রাতের জন্য আমি একটু রান্না করব। তারপরে আমরা সবাই মিলে যাব চাইনিজ রেস্টুরেন্টে। তো আশা করি না ট্রেনে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর ডিমগুলো আমি বিমনি কেট দিয়ে ভালো করে ধুয়ে উঠাবো। তো 5টা ডিম একদম ভেঙে গেছে, আর 4টা ডিম মানে খাওয়া যাবে। 4টা ডিম ভেজে দিব আপনাদের ভাইকে বলছে যে এখনই ভেজে দাও, কারণ ফেটে গেছে একদম। তো আসলে দেশি ডিমটা আমি আর আমার বড়ো ছেলে মান আমরা তিনজনেই খাই, ফার্মের ডিমটা খেতে পারি না। তো এই তো বন্ধুরা, তো একটু পরে আমরা রেডি হয়ে বের হব। তো আশা করি না ট্রেনে ভিডিওর সাথেই থাকবেন। বন্ধুরা, এই তো বাইম মাছ টুকরা করে নিচ্ছি এক হাতে। তো সে কাটিয়ে আনছে, টুকরা করে আনেনি। তো আমি অল্প করে নিয়েছি, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব রাতের জন্য। আর এগুলি রান্না শেষ হলে গোসল করে রেডি হব, সবাই রেডি হয়ে বের হব। আর কিছুদিন হলো আর কি ননাসের মেয়েটার বিয়ে হয়েছে, তো বাগনির হাজব্যান্ড আসবে, তো ওদেরকে নিয়ে চাইনিজে যাব। তো এই তো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আসলে সব কিছু রেডি করে নিলে রান্না বেশি সময় লাগে না। বন্ধুরা, এই তো চলে আসছি চাইনিজ রেস্টুরেন্টে, ফুড গার্ডেনে আসছি আজকে। তো আমার ননাস আসছে, ননাসের হাজব্যান্ড, ননাসের ছেলে, ননাসের মেয়ে, তো মানে মেয়ের হাজব্যান্ড। তো আসলে বাগনিটার মানে কিছুদিন আগে বিয়ে হয়েছে, তো এখন উঠিয়ে দেওয়া হয়নি। তো অনুষ্ঠান করা হবে সামনে, তো সবাই দোয়া করবেন। আর এই তো দেখুন মানহা বুড়িটা। তো আসলে এমন টাইমে আমরা মানে দুপুরে আসছি, দুপুর টাইমে মানহা ঘুমিয়ে যায়, তো আর চোখ ভর্তি ঘুম। সে যেন বেশি হাসি খুশি না, চুপচাপ আসো আর বাবার কোলে। তো আসলে ভিডিওতে সবাইকে মানে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, তো সেই কারণে আসলে বাগনি হাজব্যান্ডকে দেখাতে পাচ্ছি না। তো আমরা সবাই বসছি, তো খাবার অর্ডার দেওয়া হয়েছে। তো খাবার তো একটু সময় লাগে। তো এদিকে তো মানহা ঘুমানোর জন্য কান্না করছে, আর ডিহামেরও একটু ঠান্ডা লেগে গেছে, তো সেজন্য ডিহামের ভালো লাগছে না। তো মানহারও একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব, চোখ ভর্তি ঘুম বুড়িটার। এই তো আমার বড়ো ছেলে। আর রিহামের হাঁচি আসে দেখে সে মাস্ক খুলে নি, কারণ হাঁচি বাড়ছে, ঠান্ডা লেগে গেছে। আর এই তো মানহা বুড়িটা ঘুমিয়ে পড়লো আমার কোলে। তো খাবার আসতে আসতে আমার মেয়েটা ঘুমিয়ে গেল। তো আরও একটু ঠান্ডা মনে হয় লাগবে, ঠান্ডা ঠান্ডা ভাব ও হাঁচি বাসতে।
তাছাড়া এখন সিজন চেঞ্জ হচ্ছে, সে কারণে আসলে এই গরম এই ঠান্ডা এই কারণে এই সমস্যা হচ্ছে বাচ্চাদের বড়দের। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা এই তো মানহাবুরিকে শুয়ে দিয়েছি, তো আমরা যেখানে বসছি তার পাশে একটা সোফা ছিল, তো সোফাতে শুয়ে দিলাম। সামনে দুইটা চেয়ার দিয়েছি না পড়ে যায়, তো আসলে ঘুমের সময় চলে আসছি, তো এই টাইমটা তো ঘুমাসে। তো এই তো দেখুন ঘুমিয়ে পড়েছে, তো খাবারও চলে আসছে, এখন আমরা খাবো। আর আমি তো আসলে এক হাতে সমস্যা, এক হাতে মানে কোলে রেখে খেতে পারবো না, সেজন্য আমার ননাস বললো এখানে শুয়ে দাও, সমস্যা নেই, আমরা তো পাশেই আছি। তো এখানে শুয়ে দিলাম, দিয়ে এখন আমরা খাবো। তো ঠিক আছে আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা তো খাবার চলে আসছে, তো অনেক সময় বসেছিলাম কারণ আজকে আমরা বেশি মানুষ আসছি, সেজন্য খাবার তৈরি হতে দেরি হয়েছে। তো আসলে এতক্ষণ গল্প করতেছিলাম সবাই মিলে, ভালোই লাগতেছিল, আর মানহাবুড়িটাও ঘুমিয়ে পড়েছে। তো আমরা এখানে চিকেন ফ্রাই রাইস বিফ কারি তো এগুলি নিয়েছি, বাচ্চারা বলছে এগুলি খাবে, তারপরও জিজ্ঞেস করেছি আর কী কী লাগবে, তো অর্ডার দাও। তো আসলে সবাই মিলে খাওয়ার আনন্দটাই অন্যরকম, একসাথে ঘুরতে গেলেও অনেক ভালো লাগে, অনেক মজা হয়। তো আজকে দিনটা অনেক ভালো লাগছে, তো এখন আমরা সবাই মিলে খাবো। তো আশা করি নাটেনে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন, আর ভিডিও কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা দেখতেই থাকুন। বন্ধুরা এখন আমাদের খাওয়া হয়েছে, তো এখন আমি লাচ্ছি খাচ্ছি। তো যে যেটা পছন্দ করছে, কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ কোক খাচ্ছে, আমি লাচ্ছি খাচ্ছি, লাচ্ছিটাই আমার কাছে ভালো লাগে। আর মানহাবুড়িটা এখনও ঘুম থেকে ওঠেনি, তো ঘুমে আছে, আসলে আর শরীরটা বেশি ভালো নেই, ঠান্ডা লেগেছে, একটু একটু জ্বর জ্বর ভাব, তো সেজন্য হয়তো আগেই ঘুমিয়ে পড়েছে। আমার মেয়েটা চাইনিজ খেতে অনেক ভালোবাসে, তো আজকে খেতে পারলো না, আর যেভাবে শুয়ে রেখেছি ঠিক সেইভাবেই শুয়ে আছে, আপনাদেরকে দেখাই, তো একটু নড়াচড়াও করেনি, আরামে ঘুমিয়ে পড়েছে। তো দেখুন কী সুন্দর করে এখনও শুয়ে আছে, একটু নড়েও নি। আর ননাসদের বলছি আজকে থাকার জন্য, তা বলছে যে না আজকে থাকবো না, বাগনের হাজবেন্ড তো ওদেরকেও বলছি তোমরা থাকো, তা ওরাও থাকবে না, বলছে অন্য কোনো সময় আবার আসবো সময় করে। তো ননাসটা বাসা একদম কাছে, তো এর আগে আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে সবাই মিলে আনন্দ করলাম, অনেক ভালো লাগছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে আমরা দুই পরিবার আসছিলাম, আমার ননাসের পরিবার আর আমরা, তো অনেক আনন্দ করলাম, মজা করলাম, অনেক ভালো লাগলো। তো ওই তোমার ছেলেটা বসে আসছে ওই পাশে, রোহান আইসক্রিম খাচ্ছে। তো এখন আমরা বাসায় চলে যাব, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।